হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি আজকে আপনার মাঝে বর্তমান সময়ে সেরা এবং ট্রাস্টেড একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আপনার মাঝে শেয়ার করতে, সেখান থেকে আপনারা ভিডিও দেখে গেম খেলে প্লাস স্পিন করে টাকা ইনকাম করতে পারবেন। তো যার মতো অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালো কোনো অ্যাপ্লিকেশন খুঁজতেছিলেন, তাতে সকলের কাছে রিকোয়েস্ট করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনি আজকের অ্যাপ্লিকেশনে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 100% পেমেন্ট পাবেন, আমি পেমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওর ভিতরে কিন্তু আজকে অ্যাপের পেমেন্ট প্রুফ আপনাকে দেখাই দিব। তো অ্যাপ্লিকেশনটা অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন, প্রায় 1 বছর যাবত পেমেন্ট করে আসছে, সেই জন্য সকলকে আবার রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করে রাখুন। তাহলে আমাদের পরবর্তীতে যে কোনো ইনকামের ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার মোবাইলে পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে, সেগুলো দেখলে আপনারা অনলাইন থেকে রিয়েলভাবে টাকা ইনকাম করতে পারবেন। তো ব্যাস, আর বেশি কথা বলবো না, সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাবো। তো আপনার সুবিধার্থে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন, এখানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে চলে যাবে। তো এবার যার মধ্যে ডিসক্রিপশন বক্স চেনেন না, তাদেরকে একটু দেখিয়ে দিই। এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওর নিচে দেখেন যে লেখাটা আছে, আপনি লেখার উপর একটা ক্লিক দিবেন, তারপর দেখবেন আপনার সামনে নিচে যে লেখাগুলো চলে আসবে, এটা মূলত ডিসক্রিপশন বক্স। আপনি এখানে আশা পাশে পেয়ে যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক দিবেন। তো লিঙ্কে ক্লিক দিলে কিন্তু সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে চলে যাবে। দেখেন আমরা কিন্তু এখন লিঙ্কে ক্লিক দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের সরাসরি প্লে স্টোর নিয়ে চলে যাবে। তো এবার দেখেন আমরা কিন্তু এখন প্লে স্টোর নিয়ে চলে আসলো। তো প্লে স্টোর আসার পর সিম্পলি দেখেন এখান থেকে আপনি ইনস্টল লেখা থাকবে, আপনার ফার্স্ট টাইম এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন, যেহেতু আমরা আগে থেকে ইনস্টল করা ছিল, যেন ওপেন দেখাচ্ছে। তো আপনি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো দেখেন তার আগে অবশ্যই আপনি এখান থেকে একটা রেটিং দিবেন। তো আপনি সিম্পলি এখান থেকে একটা 5-স্টার রেটিং দিয়ে এখানে একটা গুড রিভিউ দিয়ে দেবেন। তো দেখেন আমি এখান থেকে গুড অ্যাপ্লিকে দিচ্ছি, এবার আপনি একটা ভালো একটা রিভিউ দিয়ে দেবেন, সিম্পলি পোস্টটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার একটা রিভিউ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন আমি কিন্তু একটা 5-স্টার রেটিং দিয়ে দিলাম, আপনি কিন্তু একটা 5-স্টার রেটিং দিয়ে দেবেন। কারণ দেখেন অ্যাপসের রেটিংটা অনেক ভালো, দেখেন 4.6 রেটিং, দেখেন 1K+ রিভিউ দিছে। তো 1K+ রিভিউ দিছে মানুষ, 1000+ মানুষ রিভিউ দিয়েও কিন্তু এখানে 4.6K+ কি রিভিউ। তো দেখেন আপনি যদি এখানে খেয়াল করেন, তাহলে বুঝতে সবগুলো কিন্তু 5-স্টার রেটিং, এবং দেখেন অনেক ভালো ভালো রেটিং আর কমেন্ট আর কি। তো আশা করি বুঝতে পারছেন কত টেস্টেড অ্যাপ্লিকেশনটা। এরপর সিম্পলি আপনি সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন, ডাউনলোড করা সিম্পলি আপনি ওপেন করে নেবেন। দেখেন আমরা এখন অ্যাপটা ওপেন করে নিলাম। তো ভিউয়ার্স, অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে ফার্স্ট টাইম একটি অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। তো দেখেন অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনি সাইন আপ যে অপশনটা আছে, আপনি সাইন আপের উপরটা ক্লিক দিবেন। তো সাইন আপের উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার সঙ্গে সাইন আপ ফর্মটা দিয়ে দিবে। তো এখন অ্যাকাউন্ট করার জন্য দেখেন এখানে আপনার ফুল নেম, এখানে আপনার সম্পূর্ণ নামটা বসিয়ে দেবেন, এরপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন, এরপরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে একটা রেফারেল কোড দেবেন, তো রেফারেল কোড আপনি 1, 2, 3, 4 দিয়ে দিতে পারেন। এবার সিম্পলি সাইন আপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি আপনাকে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার পর সিম্পলি আপনি আবার সাইন ইনে ক্লিক দিবেন। তো সাইন ইনে ক্লিক দেওয়ার পর সিম্পলি দেখেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সময় যে মেলটা দিয়েছেন, মেলটা এখানে বসাবেন, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন, পাসওয়ার্ডটা এখানে বসবেন, বসানোর পর সাইন ইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাইন ইন বা লগ ইন হয়ে যাবে। তো ব্যাস, আমাদের যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট করা ছিল, তো আমাদের অ্যাকাউন্ট আমরা লগ ইন করে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করলাম। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনার সামনে এমন চলে আসবে, দেখেন এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে। তো আপনি কিন্তু অ্যাপস থেকে প্রতিদিন সকাল 7টা থেকে 10টার ভিতরে উইড্রো দিতে পারবেন আর কি। তো প্রতিদিন সকালে আপনার উইড্রো দিতে পারবেন 7টা থেকে 10টা, এই সময়ের ভিতরে আপনার উইড্রো দিয়ে নেবেন। এবং দেখেন এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে যে প্রতিদিন আপনি একটা করে ডেইলি চেকিং করতে পারবেন। তো ডেইলি চেকিংয়ে যে অ্যাপটা আসবে, সেখানে আপনাকে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে 150 পয়েন্ট পেয়ে যাবেন, এবং দেখেন সেখানে আপনার 1 মিনিট ওয়েট করা ওয়েবসাইটে। তো কীভাবে আপনার করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো দেখেন এখান থেকে সিম্পলি আপনি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার মূল ইন্টারফেসটা চলে আসবে। তো দেখেন এখানে যদি আপনি উপরের দিকে ট্যাব ব্যালেন্সে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখানে টোটাল ব্যালেন্স দেখতে পাবেন। তো দেখেন আমার কিন্তু টোটাল 12,290 পয়েন্ট আছে আর কি ব্যালেন্সে। এরপর দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি অ্যাপসের নোটিশ দেখতে পাবেন। তো দেখেন আমি নোটিশে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখান থেকে কিন্তু আপনার ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, তার ভিপিএন বা সুপার ভিপিএনে আপনারা US কান্ট্রি কানেক্ট করে কাজ করবেন। এরপর দেখেন 15% রেফারেল কমিশন আছে। এছাড়াও দেখেন এখান থেকে বলা হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত আর কি আপনারা উইড্রো দিতে পারবেন আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন বস, এখন আপনাকে কীভাবে কাজ করবে সেটা আপনাকে দেখিয়ে দেবো। তো এছাড়াও দেখেন অ্যাপসের কিন্তু অনেকগুলো অ্যাপস আছে, সবগুলো অ্যাপসের এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো অ্যাপসের আজকে যে কোম্পানিটা আর কি, যে অ্যাপসের কোম্পানিটা অনেক ভালো একটি কোম্পানি, এরা কিন্তু প্রায় 1 বছর যাবত অনলাইনে পেমেন্ট করে আসছে। দেখেন এখানে সব কিছু কিন্তু লেখা আছে। তো এখন মূলত আপনাকে দেখিয়ে দেবো যে আপনাকে কীভাবে এখানে কাজ করবেন। তো কাজের শেষে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে দেবো, আজকে অ্যাপটা যে পেমেন্ট করে বা এটা যে বিশ্বস্ত একটি অ্যাপ সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তো এখন ফার্স্ট টাইম আপনাকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা ডেইলি চেকিং করবেন। তো ডেইলি চেকিং করার জন্য আপনি ডেইলি চেকিং যে অপশনটা আছে, আপনি এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে দেখবেন আপনার সামনে অনেক টাইপের চলে আসবে। তো আপনার সিম্পলি দেখেন এখান থেকে ক্লেম করবেন। তো ক্লেম করার আগে অবশ্যই আপনাকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো অ্যাপসে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ভিপিএন কানেক্ট করা লাগবে, যেন আপনি সিম্পলি আপনার ইয়েতে চলে যাবেন, আপনি প্লে স্টোর চলে যাবেন, প্লে স্টোরে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ দেবেন, তাহলে কিন্তু আপনি সুপার ভিপিএনটা পেয়ে যাবেন। আপনি সিম্পলি সুপার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। তো আপনার প্লে স্টোরে দেখেন এই যে লেখাটা আছে সুপার ভিপিএন, আপনি এটা লিখে সার্চ দিলে কিন্তু ভিপিএনটা পেয়ে যাবেন ফার্স্ট টাইমে। তো আপনি সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি সিম্পলি ভিপিএনটা ওপেন করবেন। তো ওপেন করার পর সিম্পলি
আপনি এখানে একটা ক্লিক দিবেন, উপরের দিকে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর সিম্পলি দেখেন এখান থেকে আপনার ইউএস কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখান থেকে দেখেন ইউএস যেটা আছে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপর সিম্পলি এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন। তো কানেক্টে ক্লিক করে দিলে কিন্তু আপনি কানেক্টিং হয়ে যাবে। দেখেন আপনার সামনে অ্যাড শো করতে পারে, তো আপনার সামনে যদি অ্যাড শো করে সেক্ষেত্রে আপনি অ্যাডটা দেখবেন। অ্যাডটা দেখে ব্যাক বাটনে ক্লিক করবেন, তো দেখেন আমরা কিন্তু অ্যাডটা দেখে নিলাম। এখন ক্রসে ক্লিক করে দেবো, তো দেখেন আমাদের কিন্তু এখানে কানেক্টিং লেখা চলে আসছে। দেখবেন একটু পর আমাদের এখানে ডিসকানেক্ট লেখা চলে যাবে, অর্থাৎ আপনাদের কানেক্ট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ডিসকানেক্ট লেখা চলে আসছে, আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এবং উপরের দিকে দেখেন আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে সেটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো, আমরা কিন্তু এখন ভিপিএনটা কানেক্ট করলাম, তখন আমরা আবার অ্যাপসে চলে যাবো। তো অ্যাপসে গিয়ে এখন তো আমরা কাজটা করবো। তো দেখেন এখানে যেহেতু ক্লেমের কাজ দিয়েছে, তো ক্লেমের কাজটা করার জন্য সিম্পলি দেখেন এখানে ক্লেমের উপরে ক্লিক করে দেবেন। তো সামনে যদি কোনো অ্যাড শো করে সেক্ষেত্রে সেটা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবেন। দেখেন ক্লেমের কাজটা করার জন্য সিম্পলি যে ক্লেমের উপর আপনি ক্লিক দেবেন, তো ক্লেমের উপর ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার সামনে কি অ্যাড শো করবো। এখন সিম্পলি আপনি এখানে যে অ্যাডটা শো করছে অ্যাডের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। তো অ্যাডের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে প্লে স্টোর বা যে কোনো একটা ব্রাউজার নিয়ে যেতে পারে। তো যেখানে নিয়ে যাবে সেখানে আপনি 1 মিনিট ওয়েট করবেন, তারপর দেখবেন আপনার ব্যালেন্স কিন্তু 150 পয়েন্ট অ্যাড করে দেওয়া হবে। তো দেখেন আমাদের কিন্তু একটা ব্রাউজার নিয়ে চলে আসলো। তো এখানে মূলত কিন্তু আমাদেরকে 1 মিনিট ওয়েট করা লাগবে। তো এখানে 1 মিনিট ওয়েট করলে কিন্তু আমাদের ব্যালেন্সে 150 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে চলে আসলো। এখানে মূলত আমরা এখন 1 মিনিট ওয়েট করবো। তো ভিউয়ার্স আমরা 1 মিনিট ওয়েট করে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স আমরা ওয়েবসাইটে 1 মিনিট ভিজিট করার পর ফিরে আসলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা এখন ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু টুডে বোনাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিন্তু ডাল লেগে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে ক্লেমের কাজটা করে 150 পয়েন্ট জিতে নেবেন বা ইনকাম করে নেবেন। এখন যদি আমরা ব্যালেন্সটা দেখি সেক্ষেত্রে দেখবেন আমাদের ব্যালেন্স কিন্তু 150 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। দেখেন ভার্স আমাদের কিন্তু ছিল 12290, এখন দেখেন 590 হয়ে গেছে। আমাদের কিন্তু এখান থেকে 300 পয়েন্ট মতো চলে আসছে। তো আমি কিন্তু 150 পয়েন্ট এখান থেকে পাইছে। আমার হয়তো বা কিছু রেফারেল আছে, সেই জন্য আমি রেফারেল কমিশন পাচ্ছি এখান থেকে আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো কীভাবে আপনার ডেলি চেকিংয়ের কাজটা কমিশন আপনাকে দেখিয়ে দিলেন। দেখো কি আপনার গেম খেলে ইনকাম করবেন। তো গেম খেলে ইনকাম করার জন্য সিম্পলি যে ট্যাব গেম আপনি এখানে একটা ক্লিক দিবেন। তো ট্যাব গেমের উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার সামনে অ্যামাউন্ট ইনভাইট চলে আসবে। তো দেখেন এখানে মূলত আপনাকে 9টা গেম খেলতে পারবেন আপনি। তো দেখেন 9টা গেম খেলার জন্য সিম্পলি আপনার ট্যাব যে আছে আপনার ট্যাবের উপরে আপনি এখান থেকে ক্লিক দিবেন। অটোমেটিক আপনি এখান থেকে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার এখান থেকে হয়ে যাবে। দেখেন আমি ক্লিক দিলাম, এখন কিন্তু আমার সামনে ক্লেমের অপশন চলে আসছে। তো আপনি সিম্পলি এখান থেকে ক্লেমে ক্লিক দিবেন। তো এখানে ক্লেম করলে কিন্তু আমরা 6 পয়েন্ট পেয়ে যাবো। তো দেখেন আমি ক্লেমের উপরে ক্লিক করলাম। তো ক্লেমের উপরে ক্লিক করলে কিন্তু আমার সামনে একটি অ্যাড শো করবে। তো এই অ্যাডটা সিম্পলি আপনাদেরকে 4 থেকে 5 সেকেন্ড দেখা লাগবে। তো 4 থেকে 5 সেকেন্ড দেখার পর কিন্তু আমাদের ব্যালেন্সে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে আসলো। তো একটা মূলত আমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড দেখতে হবে। তো আমরা কিন্তু 4 থেকে 5 সেকেন্ড একটা দেখে নিছি। তখন সিম্পলি আপনার ব্যাক বাটনে ক্লিক করবো। তো ব্যাক বাটনে ক্লিক করবো, দেখেন আমাদের কিন্তু 2টা ছিল, এখন 3টা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার মূলত গেমগুলো খেলবেন। তবে কিন্তু আপনার 9টা গেম খেলতে পারবেন। আপনার এখানে ট্যাব গেমে ক্লিক করবেন, ট্যাপে ক্লিক করবেন, 9টা গেম খেলবেন। 9টা গেম খেলার পরে আপনাদের 1 ঘন্টা পরে দেখবেন আবার এখানে 0-0 হয়ে গেছে। আপনি আবার 1 ঘন্টা পরে আবার নতুন করে গেম খেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে গেম খেলবেন। এবার সিম্পলি দেখেন এখানে আপনার অস ভিডিও দেখে ইনকাম করতে পারেন। যেমন সিম্পলি অস ভিডিওর উপরে ক্লিক দিবেন। তো অস ভিডিওর উপরে ক্লিক দেওয়ার পর সেম প্রসেস আপনি এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারেন। তো দেখেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে যাবে, একটা ভিডিও চলে আসলো। তো সিম্পলি আপনি এখান থেকে অ্যাডগুলো দেখবেন, ভিডিওগুলো 4 থেকে 5 সেকেন্ড দেখবেন, দেখে ব্যাক ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। দেখেন উপরে দিয়ে ক্রস চলে আসলাম, এখন ক্রসে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আপনি যদি ভিডিও দেখছেন সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু আগে থেকে 2টা দেখা ছিল। তো ভিডিও দেখার জন্য সিম্পলি আপনি প্লেতে ক্লিক করবেন। তো প্লেতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এমন ইন্টারভিউ চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমরা 10 পয়েন্ট পেয়ে যাবো। তো সিম্পলি আপনি ক্লেমে ক্লিক করবেন। তো ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা ভিডিও চলে আসবে। আপনি সিম্পলি ভিডিওটা দেখবেন, দেখে ব্যাগে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি কোনো অডিও অ্যাড শো করে বা আপনার সিম্পল অ্যাড শো করে সেক্ষেত্রে 5-6 সেকেন্ড দেখবেন, দেখে আপনার ব্যাক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমাদের সামনে এখানে একটা সিম্পল অ্যাড শো করছি। তো আমরা এখানে 4 থেকে 5 সেকেন্ড অ্যাডটা দেখবো, দেখে উপরে থেকে ক্রস থেকে ক্লিক করবো। এখানে 4 থেকে 5 সেকেন্ড দেখলে এখন ক্রসে ক্লিক করে দিবো। দেখেন আমাদের কিন্তু এখন 2-3টা কমপ্লিট হয়ে গেছে। এখানে 2টা ছিল, 3টা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু ভিডিও অ্যাড দেয় নাই। তো সিম্পল একটা অ্যাড দিয়েছে, আমরা কিন্তু এখান থেকে একটা কমপ্লিট করে নিছি। আপনার সেম প্রসেস এখানে 9টা কমপ্লিট করবেন। 9টা কমপ্লিট করে আবার 1 ঘন্টা পর দেখবেন আবার আপনি নতুন কাজ পেয়ে গেছেন। তো আপনার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য 5, 10 বা 20 করে পয়েন্ট দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আপনাকে ইনকাম হচ্ছে। দেখেন আমি ট্যাব গেমে একটা করলাম, সেখান থেকে 6 পয়েন্ট দিল, অল ভিডিও থেকে 10 পয়েন্ট দিল। দেখেন এখন মূলত আমরা স্পিনটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব। তো স্পিন করছে আপনি স্পিনের উপরে ক্লিক করে দেবেন। স্পিনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে স্পিন চলে আসবে। দেখেন এখানে আপনার 9টা কাজ পেয়ে যাবেন। আপনার প্রত্যেকটা সেম প্রসেসে আপনি এখানে 9টা করে কমপ্লিট করবেন। করার পর 1 ঘন্টা পর আবার আসবেন অ্যাপসে, এসে দেখবেন আবারও আপনি 0-0 হয়ে গেছে, আপনি আবারও কাজ করতে পারবেন। তো দেখেন আপনার সিম্পলি এখানে প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে অ্যাড শো করতে পারে। তো আপনার সামনে যদি কোনো অ্যাড শো করে আপনার যে অ্যাডগুলো শো করুক না কেন, 4 থেকে 5 সেকেন্ড দেখবেন, দেখে আপনার ব্যাগে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে হয়ে যাবে। তো এর থেকে আমরা একটা ব্যাক করে দিলাম। তারপর সিম্পলি দেখেন এখানে কিন্তু আমাদের 8 পয়েন্ট দিবে। এই জন্য সিম্পলি আমরা ক্লেমে ক্লিক করবো। তো ক্লেমে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে কি স্পিনটা ঘুরতে থাকবে। তো দেখেন স্পিনটা ঘোরার পর দেখে আমাদের সামনে একটি অ্যাড শো করলো। তো একটা সিম্পলি আমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড দেখা লাগবে। প্রত্যেকটা অ্যাড আমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড দেখা লাগবে। তো দেখেন আমরা এখন 5 থেকে 6 সেকেন্ড অ্যাডটা দেখলাম। দেখার পর সিম্পলি উপর দিকে যে ক্রসে চলে আসছে, আমরা ক্রসের উপর ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু এখন 2টা হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু একটা ছিল, এখন 2টা হয়ে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে 8 পয়েন্ট পেয়ে গেছি। তো আসলে বুঝতে পারছি আপনাকে এখান থেকে ইনকাম করবেন। তো আবার আপনি 1 ঘন্টা পর এসে যদি আপনি 9টা কমপ্লিট করে ফেলেন, 9টা কমপ্লিট করে আবার 1
ঘন্টা পর আসবেন, এসে দেখবেন আপনার জিরো জিরো হয়ে গেছে, তখন আপনি আবারও কাজ করতে পারবেন। এবার সিম্পলি দেখেন এখানে আপনারা ম্যাথ কুইজের একটা অপশান পেয়ে যাবেন, তো এটা করার জন্য আপনি সিম্পলি ম্যাথ কুইজের উপর একটা ক্লিক করে দিন, ম্যাথ টেস্ট আর কি। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে মূলত আপনাকে দেখেন আমি আগে থেকে দুইটা করে রাখছি, তার একটা করে দেখাবো। দেখেন জিরো গুণ ওয়ান তো কত হয়, তো এখানে টোটালি অ্যান্সার হবে জিরো। তো আপনি এখানে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা বসে সাবমিটে ক্লিক করবেন, তো সাবমিটে ক্লিক করে কিন্তু আপনার সামনে এমন চলে যাবে। আপনি সিম্পলি এখান থেকে আবারও ক্লেমে ক্লিক করবেন, তো ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আবার একটি অ্যাড শো করবে। আপনি একটা চার থেকে পাঁচ সেকেন্ড দেখবেন, চার থেকে পাঁচ সেকেন্ড দেখার পর সিম্পলি ব্যাগে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো আসলে বুঝতে পারছেন, দেখেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে আসলো, তখন আমরা সিম্পলি এটা চার থেকে পাঁচ সেকেন্ড দেখবো। তো দেখেন এখন সিম্পলি ব্যাগে ক্লিক করে দেবে, ব্যাগে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন আমাদের এখানে দুইটা ছিল, তিনটা হয়ে গেছে। তো আসলে বুঝতে পারছেন আপনার সেম প্রসেস, এখানে নয়টা কমপ্লিট করবেন, এক ঘন্টা পরে সে দেখবেন আবার আপনার নতুন করে কাজ দেওয়া হয়েছে। তো ব্যাস আশা করি আপনার বুঝতে পারছেন যে আপনি কীভাবে আপনার প্রত্যেকটা কাজ করবেন। তো আপনার প্রত্যেকটা কাজই করবেন আপনারা, শুধুমাত্র এটা বা শুধুমাত্র এটা করবেন, আপনার প্রত্যেকটা কাজই কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার এক ঘন্টা পর দেখবেন আবারও কাজ পেয়ে গেছেন। তো আশা করি বুঝতে পারছেন, এখানে মূলত কিন্তু আপনারা ডেলি চেকিং করে ইনকাম করতে পারছেন, গেম খেলে ইনকাম করতে পারছেন, ভিডিও দেখে ইনকাম করতে পারছেন, স্পিন করে প্লাস ম্যাথ টেস্ট, তো প্রকার পাঁচ প্রকার কাজ করে আপনি ইনকাম করতে পারছেন। তো প্রতিটা কাজ আপনারা করবেন, তো আশা করি বুঝতে পারছেন। এরপর এছাড়াও দেখেন নিচের দিকে আসলে কিন্তু এখানে আপনার রেফারেল করে ইনকাম করতে পারবেন। যদি আপনার আপনার যে অ্যাকাউন্টটা করবেন, আপনার অ্যাকাউন্টে দেখবেন একটি রেফারেল কোড দেওয়া হয়েছে, আপনার কোডটি যদি আপনার ফ্রেন্ড নামে শেয়ার করেন, আপনার ফ্রেন্ড যদি অ্যাকাউন্ট করছে আপনার কোডটি ইউজ করে, সেক্ষেত্রে আপনি 15% কমিশন পাবেন। আপনি যে ইনকামটা করবেন সেই ইনকাম থেকে 15% আপনার ফ্রেন্ড যে ইনকামটা করবে আর কি, আপনার রেফারেল কোড ইউজ করার পরে, সেখান থেকে কিন্তু আপনি 15% কমিশন পাবেন। সে যদি 100 টাকা ইনকাম করে, সেক্ষেত্রে আপনি কিন্তু 15 টাকা এখান থেকে কমিশন পেয়ে যাবেন। তো আশা করি ব্যাস বুঝতে পারছেন। তো দেখেন এছাড়াও কিন্তু এখানে একটা আর কি ভিডিও আছে, আপনার চাইলে ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে কিন্তু কীভাবে কাজ করছে দেখানো আছে, তো যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখলেন তাদের এই ভিডিওতে দেখার কোনো প্রয়োজন হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এখন যদি আমি আমাদের ব্যালেন্সে খেয়াল করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু এখান থেকে কিছু পয়েন্ট ইনকাম হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু দেখেন এখনও লোড নেয় নাই, তো লোড নিলে কিন্তু এখান থেকে আমাদের টোটাল একটা পয়েন্ট চলে আসবে। তো ফের দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু 12,616 পয়েন্ট হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কিন্তু সবগুলো পয়েন্ট লোড নিয়ে পারি নাই, তো আস্তে আস্তে কিন্তু আপনি যে ইনকামটা করছেন আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ফের এখন কেউ উইথড্র করুন সেটা দেখাই দেবো। তার আগে দেখেন আমি যেহেতু পেমেন্ট প্রুফ দেখাতে চাইছিলাম, তো দেখেন এখানে কিন্তু দুইটা একটা চ্যানেল একটা গ্রুপ আছে, তো আমি যদি টেলিগ্রামে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদেরকে টেলিগ্রামে চলে যাবে। দেখেন আমি টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম, কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে চলে যাবে। তো এখানে চ্যানেলটা আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এখানে কিন্তু সকল প্রকার আপডেট বা পেমেন্ট প্রুফগুলো শেয়ার করা হয়, কিন্তু অবশ্যই আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনি সকল প্রকার পেমেন্ট প্রুফগুলো পেয়ে যাবেন। তো একটু নেটওয়ার্কের সময়ের জন্য স্লো আসতেছে, তো আপনার এই চ্যানেলটাতে অবশ্যই আপনার জয়েন থাকবেন। আপনার সিম্পল এখান থেকে আসার পর দেখেন এখানে আপনার ফার্স্ট টাইম এখানে জয়েন লেখা থাকবে, আমার যেহেতু আগে থেকে জয়েন হওয়া আছে যে মিউট লেখা আসছে, তো আপনি এখানে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু 7,600+ মেম্বার আছে, তো আশা করি বুঝতে পারছেন। তখন আবার আস্তে চলে যাচ্ছে, তখন মূলত আপনাকে ফেসবুক গ্রুপটা দেখিয়ে দেবো। তো ফেসবুক গ্রুপের জন্য আপনি সিম্পল যে ফেসবুক যে অপশনটা আছে আপনি এখানে একটা ক্লিক দেবেন। তো যদি কোনো অ্যাড শোকার অ্যাপসের ভিতরে আপনি সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবেন। দেখেন আমি এখন ফেসবুক গ্রুপে ক্লিক করে দিলাম, তখন তোমার সরাসরি ফেসবুকে নিয়ে চলে যাবে। তো ফেসবুকে দেখেন যে গ্রুপটা কিন্তু 12,000+ মেম্বার আছে। দেখেন ট্রাস্ট মানে যে গ্রুপটা এখানে কিন্তু 12,000+ মেম্বার আছে, এখানে কিন্তু অনেক লোকেই কাজ করে এবং চারটা অ্যাপস আছে এদের, তো প্রত্যেকটা অ্যাপসে আপনারা কাজ করতে পারেন। তো আমি কিন্তু আগে প্রত্যেকটা অ্যাপস আপনার শেয়ার করে দেবো, যাতে করে আপনার প্রতিদিন এখান থেকে ভালো পুরো টাইম অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। তো দেখেন আপনি এই গ্রুপে আসলে কিন্তু এখান থেকে সকল প্রকার পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন, যে যা পেমেন্ট পায় সবগুলো কিন্তু এখানে শেয়ার করে, কি ইউজারের যে পেমেন্টগুলো পাচ্ছে প্রত্যেকটা পেমেন্টগুলো এখান থেকে শেয়ার করা হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে, তো দেখেন আপনি নিচে দিয়ে গেলে কিন্তু এখান থেকে অনেক অনেক হাজার হাজার পেমেন্ট প্রুফ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখেন নিচে দিয়ে কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রুফ আছে, আপনি অবশ্যই গ্রুপটাতে জয়েন হবেন। দেখেন সকল প্রকার পেমেন্ট প্রুফ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, যারা যে পেমেন্টগুলো পাচ্ছে সকলে কিন্তু শেয়ার করছে। তো আপনি অবশ্যই দেখেন এখানে আসার পর উপরের দিকে আপনার জয়েন অপশন থাকে, আপনার জয়েনে ক্লিক করে এই যে গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তখন দেখেন আবার আমি অ্যাপসে চলে আসলাম, তো অ্যাপসে আসার পর এখন কীভাবে মূলত আপনি এখান থেকে টাকাটা উইথড্র করবেন বা টাকাটা রিচার্জ বা বিকাশের মাধ্যমে নিয়ে সেটা দেখাই দেবো। তো দেখেন আমাদের সামনে নিতে একটা অ্যাপ শো করছে, তো আমরা সিম্পলি অ্যাপটা দেখবো, দেখে ব্যাগে ক্লিক করবো। দেখেন এখানে আপনার যদি উইথড্র করছেন সেক্ষেত্রে এখানে আপনার রিডিম অপশন পেয়ে যাবেন, যে রিডিমের উপর একটা ক্লিক করে দেবেন। তো রিডিমের উপর ক্লিক করার পর দেখেন আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে। দেখেন এখানে যদি আপনি 2,000 পয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু 10 টাকা বিকাশ রিচার্জ নিতে পারবেন, যদি আপনার 8,000 পয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 50 টাকা বিকাশ নিতে পারবেন। এবং দেখেন এখানে 15,000 পয়েন্ট হলে কিন্তু আপনি 100 টাকা বিকাশ নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু 8,000 পয়েন্ট নগদে আছে, 15,000 পয়েন্ট নগদে আছে। তো আপনি যে অ্যামাউন্টটা উইথড্র করছেন আপনি সেই সিম্পলি সেই অ্যামাউন্টের উপর ক্লিক করে কিন্তু এখান থেকে উইথড্রটা করতে পারেন। তো দেখেন আপনি যে 2,000 পয়েন্টের রিচার্জ নিয়েছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে 2,000 পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিম্পলি দেখেন এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর সিম্পলি এখানে আপনার টোটাল ব্যালেন্স শো করবে, এখানে কত পয়েন্ট কাটবে আর কি সেটা শো করবে। এরপর দেখেন এখানে টপ আপ, এবার সিম্পলি এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনি যে নাম্বার রিচার্জ নিতে চান ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপর সিম্পলি এখানে ইন্টার অ্যামাউন্টটা দেবেন, দেখেন পেমেন্ট রিকোয়েস্টটা ক্লিক করবেন, তাহলে কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা চলে যাবে। তো আসলে বুঝতে পারছেন, আপনি যদি বিকাশ নিতে চান সেক্ষেত্রে বিকাশের উপর ক্লিক দেবেন। বিকাশের উপর ক্লিক দেওয়ার পর সিম্পলি আপনার টোটাল ব্যালেন্স এখানে শো করবে। আপনি সিম্পলি এখান থেকে দেখেন আপনার নাম্বারটা দেবেন, নাম বিকাশ নাম্বারটা দিয়ে আর কি আপনি কত টাকা উইথড্র করতে চান আপনার পয়েন্টটা বসে দেবেন। বসানোর পর দেখেন যে পেমেন্ট রিকোয়েস্টটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি পেমেন্ট রিকোয়েস্টটা চলে যাবে। তো ব্যাস এখান থেকে কিন্তু মূলত আপনি প্রতিদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত উইথড্র দিতে পারবেন, এবং আপনি যদি উইথড্র দেন
তাহলে কিন্তু আপনি ওই সময়ের ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, তো যারা মূলত কাজ করতে চান তারা সকালে এখানে কাজ করতে পারেন, এখানে কাজ করে কিন্তু আপনি 100% পেমেন্ট পাবেন। এবং অবশ্যই আপনার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এই সময়ের ভিতরে উইথড্র দিবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সবাই আসসালামু আলাইকুম।